জামাত নিঃশেষ হয়ে গেছে, শিবির নিঃশেষ হয়েছে, এই কথা কেউ কেউ বলার চেষ্টা করছিল শুরুর দিকে। এখন কিন্তু আর খেয়াল করছো কিনা তোমরা, এখন কিন্তু আর বলতেছে না। তারা এটা বুঝতে পারছে যে জামাত শিবির শেষ করা যাবে, তার কারণ আমাদের এই আন্দোলন হলো কোনো ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন নয়, সুতরাং আন্দোলনটা হলো নেতৃত্ব কেন্দ্রিক আন্দোলন। সুতরাং আদর্শিক আন্দোলনকে ব্যক্তির পরিবর্তনের কারণে, ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কারণে এই আন্দোলন নিশ্চিন্ত হয়ে যাবে এইটা মনে করার কোনো কারণ, এটা কিন্তু তারা এখন বুঝতে পারছে। তারা প্রথমে মনে করছিল যে নিজাম হিসাব যেহেতু তাদের কাউন্টার লিডারশিপ হয়ে যেতেছে দেশে, একসময় নিজাম হিসাবে লিডারশিপ এই দেশের মানুষ গ্রহণ করতে পারে, এই কারণে কিন্তু তারা মনে করলো যে পুরো সেটটাকেই শেষ করে দেওয়া। কিন্তু তারা এটা শেষ করার পর কি এই আন্দোলন শেষ করতে পারছে? এরপরে আমরা যদি জামাতের ইতিহাস দেখি, জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, জামাত প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1941 সালে। এবং এই জামাত প্রতিষ্ঠার পরে জামাতও কয়েকবার নিষিদ্ধ হয়েছে। এরপরে জামাতের যিনি আমির সৈয়দ আলা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইকে ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, এটা তো জানো তোমরা ইতিহাস, কোন কারণে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল? কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করার কারণে, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে সৈয়দ আবুল আলা মওদুদীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ফাঁসির আদেশ হওয়ার পর সরকারেরই একটা গ্রুপ, একটা সংস্থা তার পরিবারের কাছে, দলের কাছে, জামাতের নেতৃবৃন্দের কাছে এসে বলছিলেন ওনার মর্যাদাকে খাটো করার জন্য, বলছিলেন যে মাওলানা যদি একটু মার্সি পিটিশন করে তাহলে সরকার তাকে মাফ করে দেবে। উনি কি জবাব দিয়েছিলেন? আমরা হলে গবেষণা করতাম যে সরকার কি এটা আসলে দিব কিনা, এরপরে সরকার কি আসলে মনের কথা কইতেছে কিনা, অথবা এটা খেলা খেলবো কিনা, ওইরকম পরিস্থিতি পড়লে কি কইতাম সেটা তো আল্লাহই ভালো জানে। আসলে মাওলানা কি বলছেন, মৌত কা ফয়সালা আসমান সে হতি হয় জমিন সে নেই হতি হয়, এটা তার পরিবারের লোকদেরকে বলছে, পরিবারের পক্ষ থেকে যেন এই ব্যাপারে এক লাইন যেন কোনো জায়গায় লিখিত না দেওয়া হয়। আর দলের লোকদেরকে বলছেন, আমার পক্ষ থেকে যেন আমার দল এবং আমার পরিবার যেন সরকারের কাছে এই ব্যাপারে যেন কোনো অনুকম্পা চাওয়ার জন্য যেন, এরপর তো সারা দুনিয়ার মানুষের আন্দোলনের মুখে মাওলানার ফাঁসির আদেশ মৌকুক করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরে এক পর্যায়ে মাওলানা রাজনৈতিক ইতিহাসে, যে কোনো আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আপোষ করে, সেই দল কোনোদিন জাতির নেতৃত্ব দিতে